প্রতিদিন সন্ধ্যার পর কালীকঞ্জ হাসপাতালের অন্ধকার জায়গায় মাতালদের আড্ডা বসে বলে অভিযোগ এলাকাবাসীর। কালীকঞ্জ হাসপাতাল চত্বরে মাতালদের আড্ডা বসার বিষয়ে হাসপাতালের ইনচার্জ ডক্টর দীপক কুমার দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, একদিন পরপর হাসপাতালের বিভিন্ন জায়গায় 15 থেকে 20টা মদের বোতল পাওয়া যায়। রাতের অন্ধকারে কে বা কারা ফেলে যায় তা বলা মুশকিল। তিনি বলেন, কালীকঞ্জ হাসপাতালে প্রতিদিন অসংখ্য মানুষ আসা যাওয়া করে। অনেকে হয়তো রোগী দেখার ভান করে মদ খাওয়ার জন্য হাসপাতালের ভেতরে প্রবেশ করে থাকে। ইনচার্জ ডক্টর দীপক কুমার দাস শনিবার সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি তুলে ধরেন এবং হাসপাতালের সামনে থাকা ফুলবাগানে অসংখ্য মদের বোতল পড়ে থাকা জায়গাটি সরেজমিনে দেখান। ডক্টর দাস আরও বলেন, হাসপাতালের ভেতরে শৌচালয়ের ভেতরে মদের বোতল পা কালীকঞ্জ হাসপাতাল মদের আখড়ায় পরিণত হওয়াতে রাতে রোগী হাসপাতালে নিয়ে আসতে সাহস পাচ্ছেন না সংশ্লিষ্ট রোগীর স্বজনরা। তাছাড়া হাসপাতালের সামনে থাকা দোকানপাটের আবর্জনা হাসপাতালের দেয়ালের ভেতরে ফেলে দেওয়ায় আবর্জনার স্তূপ গড়ে উঠেছে, আর এই আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে রোগীদের অসুবিধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমনকি শনিবার দেখা গেছে হাসপাতালের মূল গেটের সামনে কোনো এক ফার্মেসির ডাস্টবিনের আবর্জনা ফেলে রাখা হয়েছে। এই আবর্জনার মধ্যে রয়েছে সিরিঞ্জ, শেলাইনের প্লাস্টিকের বোতল। এতে হাসপাতালে প্রবেশ করার সময় যে কারো পায়ে ঢুকে যেতে পারে সিরিঞ্জের সামনে নিডেল। এ বিষয়ে ডক্টর দাস স্থানীয় পুলিশ প্রশাসনকে অবগত করেছেন, তবে প্রশাসনকে জানিয়ে তেমন লাভ হয়নি। কারণ পুলিশ যখন আসে মাতালরা লুকিয়ে যায় বলে জানা গেছে, আর পুলিশ যাওয়ার পর ফের মাতালদের আড্ডা হয় হাসপাতাল চত্বরে বলে অভিযোগ। আজ পর্যন্ত প্রশাসন একটি মাতালকেও ধরতে পারেনি। এমনকি কালীকঞ্জ বাজারে কে বা কারা অবৈধভাবে মদ বিক্রি করে তা আজ পর্যন্ত শনাক্ত করতে পারেনি কালীকঞ্জ পুলিশ। তবে এলাকার সচেতন নাগরিকদের মতে এমন কোনো কাজ নেই যে পুলিশ পারে না। পুলিশ ভালো করে তদন্ত করলে কালীকঞ্জ বাজারে কে বা কারা কোথায় মদ বিক্রি করে তা বেরিয়ে যাবে। তাই কালীকঞ্জ হাসপাতালে মাতালদের থেকে রক্ষা করতে করিমগঞ্জ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন বৃহত্তর কালীকঞ্জের জনগণ। ওগুলো নিশ্চয় আমার হসপিটালে কোনো মানুষে মদ খায় না, স্টাফে মদ খায় না, ওগুলো পালাইবার কথা নাই। ওগুলো বাইরা মানুষে কে পালাই তা তো করতে পারতাম না। মোটামুটি দুই দিন পর পর আমি আপনি দেখবেন দেখি আমি 10-20টা মরের বোতল জমা লাগিয়ে দেয়। কিন্তু স্যার একটা খবর আছে যে শুনলাম যে সন্ধ্যার পর এখানে কিছু আড্ডাও হয় হসপিটালের চত্বরের ভিতরে, এই ব্যাপারে আপনার কোনো আড্ডা তো হইতে পারে হসপিটালে যখন মানুষ ঢুকবে, আমি কেউ না করতে পারতাম না কে ঢুকলো হে কি মোটিভ লো মোট খাওয়ালে ঢুকছে না, রুগীর খবর ললে ঢুকিয়ে বোঝা যায় না। আর হসপিটালের সামনে তো দোকানপাতি আছে, শখ আছে, অন্য মানুষ যাতে 10-11টা পর্যন্ত জমি থাকে, কে মোট খাইতো আর আমিও কইতে পারতাম না। কিন্তু মোট প্রত্যেক দুই দিনের পর পর মোটামুটি 10-15টা বোতল জমি যায় এটা জানি আমি। মানে এইখানে জমে যাবে মেনলি আর দু একটা হয়তো ড্রেনে জমে, কিন্তু ড্রেনে জমা কম, ওই জায়গাটা বেশি জমে। তারাও চেষ্টা করে আর আমার তো দেখার পর আমি দেখতে পারি না, আমি রাত এগুলো খাইলেও তো যে রাতটা নিশ্চয় 8টার পরে খাইবি। আপনার হসপিটাল দিয়ে ভালো হয়েছে কেন? না এটা হসপিটাল দিয়ে ভালো হয়েছে। দেখলে বোঝা যায় তো আজকে না, মানে প্রত্যেক দিন তো এরকম চলেও এরকম মানে রাখেনি কেন চলে আজকে নেই? ওদের ভিতরে তো আপনি দেখবেন অনেক আছে, জাবরা ভর্তি আছে, ওয়ালের ভিতরে দেখুন আপনি পুরো ভর্তি আছে জাবরা দিয়া। মানে এটা সন্দেহ হচ্ছে যে কোনো ফার্মেসির হবে এটা নাকি? যেহেতু আরো যেহেতু মেডিসিন আছে ফার্মেসিরও হবে। কালীকঞ্জ থেকে ইমরানা বেগমের প্রতিবেদন।
তরঙ্গ টিভি।